নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা জবাব চাই বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে রয়েছে মিনাক্ষী আমরা দুজনেই আজকে যে প্রশ্নটার জবাব চাইতে চাইছি অর্থাৎ আপনাদের আপনাদের প্রশ্ন যে প্রশ্নের জবাব নেওয়ার জন্য আমরা বসেছি গোটা বাংলার হয়ে ঘর ছাড়ার আর কতদিন ঘর ছাড়া হয়ে থাকবে তার কারণ ঘর ছাড়াদের ঘর ছাড়া হয়ে থাকাটার কোনো তদন্তের উপর নির্ভরশীল ছিল না দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছিল যে এদের ঘরে ফেরাতে হবে আর সেই দায়িত্বটা কিন্তু সিবিআই বা অন্য কোনো সংস্থা কোনো এজেন্সিকে দেওয়া হয়নি দেওয়া হয়েছিল এই রাজ্য সরকারের গঠিত সিটের উপর অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম যারা নিজেদের দায়িত্বে থাকা ছটি গুরুতর অপরাধের মামলার দায়িত্ব স্বেচ্ছায় হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টের নির্দেশের পর তুলে দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ সিবিআই এর হাতে আর লঘু অপরাধ তুলনামূলকভাবে মানুষ ঘর ছাড়া হয়ে আছেন জীবিকা ছাড়া হয়ে আছেন মানে হাতে ভাতে সব রকমভাবে মারার যে বন্দোবস্ত হয়েছিল নির্বাচনোত্তর হিংসাতে সেই মানুষদের বিচার দেওয়ানোর তদন্ত করে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্বটা ছিল রাজ্যের সিটের তারা কি করল অনলি সিটিং মানে বসে রইলে প্রশ্নটা উঠছে তার কারণ ঘর ছাড়াদের ঘরে ফেরানোর দাবিতে নির্বাচন মিটে যাওয়ার প্রায় বারো মাস পর আর বারো দিন বাকি বারো মাস হতে আবার কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিতে হবে সময় বেঁধে মিনাক্ষী ঘর ছাড়া কে ভোট পরবর্তী হিংসায় গত এক বছর ধরে যারা ভিটে মাটি ছেড়ে উদ্বাস্তুর মতো জীবন কাটাচ্ছেন তারা নাকি ঘর ছাড়াই নন ২০২১ বিধানসভা ভোটে হিংসার অভিযোগ মানতে চায়নি রাজ্য সরকার বহু মানুষ যে বাড়ি ঘর ছেড়ে দূরে কোথাও আশ্রয় নিয়ে আছেন সেটাও মেনে নেওয়া তো দুরস্ত তাহলে কিছুদিন আগে পুলিশ যাদের বাড়ি ফেরালো তারা কে আজ হাইকোর্ট যাদের দশ দিনের মধ্যে বাড়ি ফেরানোর নির্দেশ দিল তারা কে হাইকোর্টের নির্দেশে সেই সব ঘর ছাড়া পরিবার হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কিন্তু সেই স্বস্তি চিরস্থায়ী হবে তো ফের একটা ভোটের আগে সব ছেড়ে অন্য কোথাও পালাতে হবে না তো স্বস্তির মধ্যেও এই আতঙ্ক কিন্তু পিছু ছাড়ছে না এক বছর পর বাড়ি ফিরতে পারলেও স্বাভাবিক জীবনে ফেরাটা কি সহজ হবে তাদের জন্য পুলিশের নিরাপত্তায় বাড়ি ফিরলেও সারা বছর তো আর পুলিশের নিরাপত্তা থাকবে না নিজের মাটিতেই ফের উদ্বাস্তু হতে হবে না তো আজ আজ এ বিষয়ে জবাব চায় বাংলা শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে তারপর আসবো ডিবেটে ২০২১ বিধানসভা ভোটের পর বছর ঘুরতে চলেছে এখনো বাড়ি ফিরতে পারেননি ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া ৩০০ জনেরও বেশি ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই অপরদিকে ঘর ছাড়াদের দ্রুত বাড়ি ফেরাতে আগেই একটি দুই সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট বেশ কয়েকজনকে বাড়িও ফিরিয়েছিল সেই কমিটি কিন্তু এখনও বহু মানুষ ঘর ছাড়া তাদের বাড়ি ফেরাতে এবার দশ দিন সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে এই বিষয়ে একটি তিন সদস্যের কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি যাদের যাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বা যারা ঢুকতে পারছে না যারা নিজের কাজে যেতে পারছে না তাদের জন্য কিন্তু এই লড়াই চলছিল আজকে সেখানে ক্যালকাটা হাইকোর্ট ওই কমিটিটা গঠন করে দিয়েছে যেখানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থাকবে আর এবার যেই যেই থানার যারা যারা বাইরে আছে সেটা থানা ওয়াইজ লিস্ট করেছি আমার কাছে সবকিছুই আছে লিস্ট করে আমি নিজে ওই থানার সঙ্গে কথা বলে এই কমিটির মাধ্যমে তাদেরকে এক এক করে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ কাল থেকেই আরম্ভ করে দিব আর এক্সপেকটেশনস রাখছি যে এক সপ্তাহের ভিতরে যতজন বাইরে আছে গোটা পশ্চিমবঙ্গ মিলিয়ে তাদেরকে সমস্ত লোকজনকে আমরা বাড়িতে এখন পৌঁছে দিতে পারবো হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানালেও রাজ্য সরকার কতটা নির্দেশ পালন করবে তা নিয়ে সন্দিহান বিরোধীরা কোর্ট তো প্রতিদিনই মানবাধিকার সংবিধান আইন রক্ষা করার জন্য চেষ্টা করছেন মানলে তো এরা মানে না পশ্চিমবঙ্গে সন্ত্রাস হয়েছে খুন হয়েছে জানি তো আমরা এটার জন্য বিচার হোক আমরা চাই তার বিচার হোক দোষীদের শাস্তি হোক ক্ষতিপূরণ শুধু ক্ষতিপূরণ মতো অপরাধীদের শাস্তি রাজ্যের হাল এমনই হয়েছে যে কোর্টের কথাটাও মনে করিয়ে দেওয়ার জন্য আবার কোর্টের অর্ডার লাগে এটা খুব দুর্ভাগ্যজনক ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়াদের ফেরানোর বিষয়টিতে হার জিতের কিছু নেই বলে দাবি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের এই সব ঘটনাতে কোনো জেতা হারার ব্যাপার নেই পরিষ্কার ঘটনা যে রাজ্য বিজেপি সমস্ত ব্যাপারটাতে কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছে হাইকোর্ট যখন সেই সিদ্ধান্তে পৌঁছচ্ছে তখন দায়িত্বটা চলে যাচ্ছে সিবিআইয়ের কাছে এবং কিছুটা হলে হাইকোর্টের কাছে এবং তারা যেভাবে এগোতে বলবে রাজ্য সরকার এগোবে ঘর ছাড়ারা বাড়ি ফিরলেও আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারবেন
ফিরতে পারবেন স্বাভাবিক ছন্দে। গত এক বছর ধরে নিজেদের মাটিতেই উদ্বাস্তু হয়ে দিন কাটছে তাঁদের। এই পরিস্থিতিতে বাড়ি ফিরলেও তাঁদের নিরাপত্তা থাকবে তো? আইনজীবী প্রিয়াঙ্কা টিপ্রেপাল সাফ জানিয়েছেন, ঘরছাড়াদের নিরাপত্তা বিঘ্নিত হলে ডিজি ও আইজির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে। কিন্তু তাতে কি আদৌ স্বস্তি পাচ্ছেন ঘরছাড়ারা? এতদিন পর বাড়ি ফেরাটা কি আনন্দের না আতঙ্কের? রিপাবলিক বাংলা। আর এই প্রশ্নের জবাব চাইতেই আজকে জবাব চাই বাংলা। আমি এবং মীনাক্ষী আপনাদের সঙ্গে, আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। সজল ঘোষ রয়েছেন বিজেপি মুখপাত্র, পার্থ ভৌমিক রয়েছেন আমার সঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী, রয়েছেন সৌম্য আইচরায় কংগ্রেস মুখপাত্র, অনিন্দ সুন্দর দাস আইনজীবী, এবং আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ সরকার, বেলেঘাটায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা, এবং নিমাই সর্দার, নির্বাচনী হিংসায় ঘর ছাড়া। আমি পার্থবাবু সরাসরি আপনার কাছেই প্রথম আসি। ঘর ছাড়া এই শব্দটার অস্তিত্ব কি মানতে নারাজ রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ? আমি এইভাবে কথাটার ব্যাখ্যা করব না। 5 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে সেই অবধি নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা রক্ষা করা, এবং সেই সময় 5 তারিখ অবধি যদি কোনো ঘটনা ঘটে থাকে তার দায় দায়িত্ব রাজ্য প্রশাসনের উপর ছিল না, কারণ নির্বাচন কমিশনের হাতেই টোটাল সিস্টেমটা ছিল। 5 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর তিনি বাংলায় যাতে শান্তি শৃঙ্খলা সঠিক থাকে তার যথাযথ ব্যবস্থা নিয়েছেন, এবং পুরোটাই তিনি বাংলার মানুষের আশীর্বাদ দিয়ে বাংলার বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আমি আমি মীনাক্ষীর কাছে যাওয়ার আগে একবার মীনাক্ষী এবার পরবর্তী ডিবেটের পরবর্তী অংশে থাকবে, কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন না করে পারছি না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কখন দায়িত্ব নিলেন, তার আগে কার দায়িত্ব ছিল, মানুষ কিন্তু একটা কথা বোঝে, মানুষ বোঝে সরকার, একটা ভারত সরকার, একটা পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের সরকারটা তো ছিল, ঘর ছাড়াদেরকে ন্যায় দেওয়ার জন্য আজও তো সরকার আছে। না না, 5 তারিখের আগে তো সরকার ছিল না, 5 তারিখ থেকে সরকার গঠিত হয়েছে। বলেন কি, 5 তারিখের আগে সরকার ছিল না? মানে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে, নির্বাচন ঘোষণা হয়ে নির্বাচনের হল বেরিয়ে যাওয়ার পরে সরকার ছিল না? সংবিধানে তো এমন কোনো প্রভিশন নেই। ওটা কেয়ার টেকার, ও অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা পুরো রক্ষার দায়িত্বটাই থাকে নির্বাচন কমিশনের, অন্যান্য ব্যাপারে সরকার দায়িত্ব পালন করে কিন্তু আইন শৃঙ্খলাটা পুরোটা থাকে নির্বাচন কমিশনের। বেশ, সজলবাবুর কাছে আমার প্রশ্ন। সজলবাবু, 5 তারিখ পর্যন্ত হিংসা হয়েছে, তারপর আর হিংসা হয়নি, আপনি একটু ঘর ছাড়াদের তালিকা বলুন তো, যে 5 তারিখ পর্যন্ত হিংসাতে কতজন ঘর ছাড়া হলেন 5ই মে পর্যন্ত? দেখুন, এই মুহূর্তে এখানে বসে সব তালিকাটা আমার কাছে নেই, আমি বলতে পারবো না, কিন্তু আমি পার্থবাবুর কথায় আমি খানিকটা আজকে লজ্জিত ফিল করছি যে একবারের নয় একাধিকবারের বিধায়ক তিনি, সেই মানুষটা যদি এরকমভাবে দায়িত্বজ্ঞানহীন কথা বলেন, নিশ্চয়ই কেয়ার টেকার, তিনি কি কেয়ার করলেন? আইন শৃঙ্খলা মানে কোন আইন শৃঙ্খলা? নির্বাচন সংক্রান্ত যে কোনো আইন শৃঙ্খলা, চুরি ডাকাতি খুন রাহাজানি রেপ, তখনকার সব দায়িত্ব নির্বাচন কমিশনের ছিল। মারলো তৃণমূল, ঘর জ্বালালো তৃণমূল, সেগুলোর আজ অবধি বিচার হলো না, যে ক্ষেত্রে সিবিআই যতটা হলো ততটা সিবিআই এর দ্বারা হলো, আদারওয়াইজ কিছুই হলো না। যে তৃণমূলীরা খুন করলো তার দায় তৃণমূলের ছিল না, যে লোকগুলো তারপরেও ঘর ছাড়া রয়ে গেল তাদের ঘরে ফেরানোর দায়িত্ব একটা সরকারের ছিল না। এই কথাগুলো যদি একটা সরকারি দলের বা যে কোনো দল, একজন বিধায়কের মুখ থেকে শুনতে হয়, জনপ্রতিনিধির মুখ থেকে শুনতে হয়, তাহলে যারা ঘর ছাড়া করে, যারা ঘর জ্বালায়, যারা মানুষকে খুন করে, তারা কি ইন্ধন পাবে না? যে আবার যে নির্বাচন আসছে লোকসভা, ওই সময়টা হচ্ছে পার্থবাবু লাইসেন্স টু কিল। পার্থবাবু, কোনটা ঠিক আপনি বলুন? বিরোধীরা বলছে ঘর ছাড়া, বিরোধীদের এই অভিযোগ হাস্যকর, আপনাদের একজন নেতা বলছেন, একজন বলছেন যারা ঘর ছাড়া হয়েছেন তাদের, আমাদের মধ্যেও তো, আমাদের তৃণমূলেরও তো সদস্যরা রয়েছেন সেখানে, তারা ঘর ছাড়া হয়েছেন। তাহলে ঘর ছাড়া কি আদৌ কেউ হয়েছে নাকি ঘর ছাড়া হয়নি, কোনটা সত্যি? এক একজন নেতা তো এক এক কথা বলছেন আপনাদের। আমি জানি না এক এক নেতা এক এক কথা বলছেন কিনা, এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু ঘর ছাড়াদের কোনো তালিকা যদি থাকে, হাইকোর্ট যদি দিয়ে থাকে, 3 জনের কমিটি যদি করে থাকে,
তাহলে তিনজনের কমিটি নিশ্চিতভাবে হাইকোর্টকে বলবে যে কারা কি অবস্থায় আছে। এটা তো হাইকোর্ট যখন এটা একটা তিনজনের কমিটি করেছে, তিনজন কমিটিকে 10 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে, আমি আশা করব আপনারা ওই 10 দিন অবধি অপেক্ষা করুন। আমি 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 10 দিন কেন, 10 বছর পর্যন্ত অপেক্ষা করতে রাজি পার্থবাবু, কিন্তু আমি আরেকবার একটু ক্ল্যারিফাই করতে চাইছিলাম, মানে তাহলে কি প্রত্যেকটা নির্বাচন যা নির্বাচন কমিশন পরিচালনা করে, সেটা বিধানসভা হোক অথবা লোকসভা, সেটা কার্যত লাইসেন্স টু কিল এরকম দাঁড়িয়ে যাবে? মানে নির্বাচন কমিশনের আওতায় আছে, ফলে রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের কোনো দায়িত্ব নেই, ওই সময়টা যা খুশি করে নেওয়া যেতে পারে, মানে এই নজিরটা কি আপনারা তৈরি করতে চাইছেন? ভেবে দেখুন একবার। এটা আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে অন্যরকম কথা বলছেন, আমি বলছি নির্বাচন চলাকালীন ব্যাপারটা নির্বাচন কমিশনের হাতে থাকে, এই ব্যাপারটা পুরোটা নির্বাচন কমিশনের হাতে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবার চুরি ডাকাতি এগুলো লোকাল প্রশাসন দেখে, নির্বাচনে বিরোধী দলের কর্মীদের খুন করা আর তাদের ঘর জ্বালিয়ে দেওয়া, তাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়া, সেটা নির্বাচন কমিশন দেখবে না? আপনি এটা বলছেন তো যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি রেপ এগুলো দেখবে একটা সংস্থা, আর এটা দেখবে আর একটা সংস্থা, ঘর জ্বালানো ঘর পোড়ানো আইপিসি সিআরপিসি তে নতুন ভাবে লিখতে হবে মনে হচ্ছে এবার আপনার কথা। আমি 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 সায়নের কাছে আসবো। সায়ন, আইনজীবী হিসেবে ব্যাখ্যাটা কতটা যুক্তিগ্রাহ্য মনে হচ্ছে আপনার? আইনের ব্যাখ্যা যদি শুনতে হয় তাহলে তৃণমূলের সমস্ত যুক্তি, সেই যুক্তিগুলোকে খুবই মানে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বলছেন, সেটাই আমাদেরকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে আজকে এটা কনক্লুসিভ, আজকে এই বিতর্কের টেবিলে অনির্বাণদা, এখানে অন্তত সখানেক ডিবেট হয়েছে শুধু রিপাবলিকেই যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে কি হয়নি, আজকে কিন্তু আর তৃণমূলকে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে কি হয়নি আমরা বলতে শুনছি না। সুতরাং আজকে এটা কনক্লুসিভ যে পোস্টপোল ভায়োলেন্সটা হয়েছে, রাজনৈতিক ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা হয়েছে, এবং সেই রাজনৈতিক হিংসার শিকার বিরোধী দলের সমস্ত কর্মীরা, একদম নিচুতলার কর্মী না, এক নাম্বার কথা। দু নাম্বার কথা, একবারের জন্য তৃণমূল কংগ্রেস এই দিকটায় আসছেই না যে রাজ্যের বুকেও একটা রাজ্য মানবাধিকার কমিশন ছিল, রাজ্যের বুকে সিআইডি ছিল, রাজ্যের বুকে পুলিশ ছিল, তাহলে হাইকোর্টের 5 জাজেস বেঞ্চ, কোনো সিঙ্গেল জাজেস বেঞ্চও ছিল, সিঙ্গেল বেঞ্চও নয়, 5 জাজেস বেঞ্চের যে অর্ডার ছিল যে সিবিআই ইনভেস্টিগেশন করতে হবে, সেটা 5 জাজেস বেঞ্চের অর্ডার ছিল। তাহলে এই প্রশ্ন কেন এই রাজ্যের শাসক দলের কাছে একবারের জন্য ওঠে না যে আমার রাজ্যের মানবাধিকার কমিশন, সেই রাজ্যের মানবাধিকার কমিশনটা কোথায়? এই মুহূর্তে তো কিছুই নেই, এক নাম্বার কথা। দু নাম্বার কথা, আদালত কেন সিআইডির উপর ভরসা রাখতে পারেনি, আদালত কেন পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারেনি? এখানেই প্রশ্ন সায়নের সায়নের কথা আমি মিনাকে একটা, আমি জাস্ট আমি একটা কথা শেষ করছি। আমরা না এর আগে প্রচুর রাজনৈতিক হানাহানি, প্রচুর রাজনৈতিক হিংসা শুনেছি, কিন্তু বিশ্বাস করো ক্যানিং পূর্বতে এই ধরনের যে ধরনের সন্ত্রাস চলেছে, জেসিবি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, জেসিবি দিয়ে বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, এখন শোনা যাচ্ছে ওই যে জায়গাগুলোতে বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে এখন প্লট করা হয়েছে, সেই জায়গা জমিগুলোকে বিক্রি করে দেওয়া হবে। বেশ, পার্থবাবুর কাছে প্রশ্ন। পার্থবাবু, জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে তো আপনাদের ভুরি ভুরি অভিযোগ, তারা যখন এলেন এখানে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে, তখন আক্রান্ত হতে হলো তাদেরকে যাদবপুরে, একাধিক অভিযোগ তারা করলেন, তারা ঠিকমতো কাজ করতে পারলেন না, রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা তাহলে কি? রাজ্য মানবাধিকার কমিশন তো পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করা হচ্ছে, একটা তো ভূমিকা থাকবে একটা রাজ্যের, যেটা মানুষের অধিকার নিয়ে কথা বলবে, যারা তারা চুপ, তারা নিজের দায়িত্ব পালন করতে পারলেন না, এবং জাতীয় মানবাধিকার কমিশন যখন সেই দায়িত্ব পালন করছেন তখন তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন আপনারা, তারা নাকি রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছেন? জাতীয় মানবাধিকার কমিশন পুরোপুরি রাজনৈতিক, এটা দুর্ভাগ্যজনক ভারতবর্ষের গণতন্ত্রের। একজন দিল্লির সভাপতি, একজন গুজরাটের নেতা, তাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে জাতীয় মানবাধিকার কমিশনের মধ্য দিয়ে তাদের বাংলায় পাঠানো হয়েছিল শুধু বাংলার সরকারকে মেলাইন করার জন্য। আসলে বাংলার এই হার বিজেপি মানতে পারছে না, মানসিকভাবে মানতে পারছে না, এবং তাই গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে রাজনৈতিক প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে, এবং এই মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন যা যা করেছে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য করে। আমি 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 তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে একটাই কথা খালি জানতে চাইছি যে আমার রাজ্যের মানবাধিকার কমিশনের অবস্থাটা কি, অথবা আমার রাজ্যের যিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যিনি ছিলেন সেই সময়তে হাইকোর্টে, তার একদম শেষ দিন, তিনি কোন মামলা থেকে দাঁড়িয়ে রাজ্যের একজন তাবড় মন্ত্রীকে সেই মামলা থেকে মুক্তি দিতে চাইছিলেন, পরবর্তীকালে অরুণাভ ঘোষের ইন্টারভেনশনে সেই মামলা থেকে তিনি সরে দাঁড়ান, গোটা
রাজ্যের মানুষ জানেন। এবার আপনি বলুন তো আমার রাজ্যের মানবাধিকার কমিশনের অবস্থা কি? বকটুইয়ের ঘটনা হতে পারে অথবা এতগুলো ঘটনা ঘটে গেল, রাজ্যের মানবাধিকার কমিশনটা কোথায়? শুধু এইটুকু বলুন না আপনি। রাজ্যের মানবাধিকার কমিশন তাদের যেটা মনে হবে বিচার্য বিষয় সেই উত্তর তারা দিতে পারবে, আমি দিতে পারবো না। আপনি আইনজীবী হিসাবে হয়তো সব ব্যাপারে আপনার অধিকার ফলাতে পারেন, আমি বিধায়ক হিসাবে সব ব্যাপারে আমার অধিকার ফলাতে পারি না। গভর্নমেন্ট কি করবে আর কি করবে না সেটা টিভিতে বসে এই ঘর ছাড়াদের সামনে আপনি একদম বেমালুম বলে গেলেন কথাগুলো। এটা তো সবাই জানে এই নিয়মটা, যেটা সবাই জানে সেটা বলতে তো অসুবিধা নেই, যেটা সবাই জানে না সেই ব্যাপারে আমার আপত্তি আছে। বেশ বেশ, আমি নিমাই সর্দার আমার সঙ্গে রয়েছেন ঘর ছাড়া, আমি তার কাছে যাবো। নিমাই বাবু, আপনি কবে ঘর ছাড়া হয়েছিলেন? পাঁচই মের আগে না পরে? পাঁচই মের আগে যদি হয়ে থাকেন তাহলে জেনে রাখুন রাজ্যের সরকারের কোনো দায়িত্ব আপনার প্রতি নেই, পার্থভৌমিক বলে দিচ্ছেন। যদি পাঁচই মের পরে হয়ে থাকেন তাহলে তাও ভেবে দেখা যেতে পারে। কবে ঘর ছাড়া হয়েছিলেন নিমাই বাবু? স্যার আমি ভোট পরবর্তী হিংসার 2 তারিখ থেকেই ঘর ছাড়া হয়েছিল। এই রে, তাহলে তো খুব মুশকিলে পড়ে গেলেন আপনি, কারণ রাজ্যের সরকার আপনার কোনো দায়িত্ব নেবে না। 2 তারিখ থেকে ঘর ছাড়া হয়েছেন আপনি, অন্তত 6 তারিখ পর্যন্ত যদি অপেক্ষা করতে পারতেন মাটি কামড়ে তাহলে হয়তো কোনো উপায় ছিল। পার্থবাবু একটা কথা শুধু মনে করিয়ে দিই আপনাকে, আমি জানি না আপনি আপনি যুক্তিটা দিচ্ছেন, নিশ্চিতভাবে দেবেন এটা আপনাদের যুক্তি, আপনারা সংবিধানের নতুন ব্যাখ্যা বার করছেন, ঠিক আছে। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আপনাকে কতগুলো ঘটনা পার্থবাবু, এই ঘর ছাড়া শব্দটা একটা একটা সংবিধানের নতুন লব্জ হয়ে গেছে, সিপিএমের বলা, আপনাদের বলা না। তেজপুর, গড়বেতা, খানাকুল, আরও 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 অনেক ঘটনা আপনার নিশ্চয়ই মনে আছে, আমার মনে করাতে হবে। আপনি তখনও তৃণমূল করতেন, আপনি তো দল পাল্টাননি। আমি আমি আরও কিছু ঘটনার কথা মনে করে দিচ্ছি, কেন্দ্রীয় সংসদীয় প্রতিনিধি দলের কেশপুর গড়বেতা ঘুরতে আসা, প্রভুনাথ সিং সেই দলের নেতা ছিলেন, আপনারা তখন একসঙ্গে দিল্লিতে এনডিএ সরকার চালান, আপনারা এবং বিজেপি একসঙ্গে। আমি আরও আপনাকে মনে করে দিচ্ছি ভিখারি পাসওয়ানের ঘটনা নিয়ে মানবাধিকার কমিশনের কাছে বারবার দৌড়াদৌড়ি মমতা বন্দ্যোপাধ্যায়, দিনের পর দিন বসে থাকা। আমি মনে করে দিচ্ছি আপনাকে মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল গরম চাটুর উপর এক ব্যক্তিকে বসিয়ে দেওয়ার, মানবাধিকার কমিশনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা। আমি বলছি এই সব কিছু, এই সব কিছু দেখার পরে এবং ঘর ছাড়া কোথাও, আপনি তো নাটক সাহিত্য এসব নিয়ে থাকেন পার্থবাবু, আপনাকে রবীন্দ্রনাথের ভাষায় জিজ্ঞাসা করছি, কখনো মনে হয় না পশ্চাতে টানিছে মনে পশ্চাতে রামি? না, আমি বলছি জাতীয় মানবাধিকার কমিশনের চরিত্রের বদল হয়ে গেছে, এরকম ভাবে সরকারি সংস্থাগুলো ভারতীয় জনতা পার্টি নিজেদের পার্টিতে তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের কোন বদল হয়নি, এটাই বলতে চাইছেন। আমি বিশ্বাস করি উনি ভালো মানুষ, তাহলে এই কথাগুলো বলাটা অত্যন্ত লজ্জাজনক যে আজকে মানবাধিকার কমিশনের চরিত্র পাল্টে গেছে আর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চরিত্র একেবারে সেম রেখেছেন আগে যেমন ছিলেন, কথায় কথায় যেভাবে রেপ এবং অন্যান্য খুন ধর্ষণের ঘটনায় ঝাঁপিয়ে পড়তেন এখন তিনি বলছেন প্রেগনেন্ট লাভ অ্যাফেয়ার। এই বিষয় অন্য বিষয়, আমি নিমাই সর্দার বললেন তিনি কবে ঘর ছাড়া হয়েছিলেন, বিশ্বজিৎ সরকারের কাছে যাব যিনি অভিজিৎ সরকারের দাদা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ বাবু, আপনাকে ঠিক খুনের হুমকি কবে দেওয়া হয়েছিল, যখন আপনাকে বলা হয়েছিল যে আপনাকে খুন করা হবে, আপনার উপর হামলা চালানো হবে, আপনাকে চুপ থাকতে হবে, সেটা কবে করা হয়েছিল বিশ্বজিৎ বাবু? সেটা দেখুন সিবিআই আসার আগেই হয়েছিল, 7ই জুলাই, তারপরে আগস্ট মাসে 9ই আগস্ট, তারপরে এবং সিবিআই আসার পরেও, যাতে আমরা সিবিআই থেকে মামলা তুলে নিই, বিভিন্ন 4টি মামলা যেগুলো এখনও শিয়ালদা আদালতে পেন্ডিং রয়েছে, এবং মাঝখানে এই জানুয়ারি মাসেও আমার মাকে মারধর করা হয়, যেটা মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারাধীন। যেহেতু পুলিশ যা যে যে ধারায় মামলা করা উচিত সে ধারায় মামলা করছে না, দিয়ে যেহেতু পরেশ পালের লোক, তারা শাসক দলের লোক, সাধারণ একটা বেলেবেল সেকশন দিয়ে মামলা করে ছেড়ে দিচ্ছে, যেহেতু আমরা দৌড়োদৌড়ি করছি এবং হাইকোর্টেও একটা মামলা পেন্ডিং হয়ে রয়েছে রাজশেখর মান্তা মাননীয় জজ সাহেবের ঘরে, বিভিন্নভাবে এই তৃণমূলের গুন্ডাদের বাঁচানোর জন্য পুলিশ প্রশাসন নানা দিক থেকে এই যে আমাদের হুমকি দিচ্ছে,
আজকে এই মামলাগুলো হতো না যদি না সিসিটিভি ফুটেজে ধরা পড়তো। পুরো মামলাটাই এরা ধামাচাপা দিয়ে দিতে চাইছে। আজকে দেখুন তো এই কম্পেনসেশনের ব্যাপারটা, আজ থেকে এক বছর প্রায় আগে কোর্টের অর্ডার ছিল কম্পেনসেশন দেওয়ার কথা, কেন দিল না আমাদের? আমি আজ থেকে এক মাস আগে চিফ সেক্রেটারির কাছে চিঠি দিয়ে গিয়ে দেখা করে বলে এসেছিলাম যে আমাদের কম্পেনসেশন দেওয়ার কথা। কম্পেনসেশন একটা মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আমরা এই ক্ষতিপূরণ চেয়েছিলাম কেন? কারণ এই যে ঘটনার ক্ষতির পূরণ, তার মানে ক্ষতি আমার হয়েছে সেটা মহামান্য আদালত তার জন্যই রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে বলেছে, তার জন্যই আমরা এই ক্ষতিপূরণটা চেয়েছি। কারণ আমার ভাইয়ের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না এটা আমরা জানি, তা সত্ত্বেও এইটা ক্ষতিটা যাতে রাজ্য সরকার স্বীকার করে নেয়, যেহেতু মাননীয় বিচারপতি এটা মেনে নিয়েছে, তাই জন্য রাজ্যের উপরে সজল ঘোষের বাড়ির দরজাতে লাথি মেরে ঢুকে সজল ঘোষকে গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশ সক্রিয় হয়ে যায়, পুলিশ সক্রিয় হয় না ভোট পরবর্তী হিংসা মামলায় যারা অভিযুক্ত তাদেরকে ধরার ক্ষেত্রে, যখন সিবিআই কে হুলিয়া জারি করতে হয় পুলিশের এই ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে আপনি বলবেন? আপনারা এই কথা আলোচনা করেন না যে দিল্লির দাঙ্গার পরে মানবাধিকার কমিশন যায় না কেন, লক্ষ্মীপুরের ঘটনার পরে সিবিআই হয় না কেন? আরে এটা রিপাবলিক বাংলা, রিপাবলিক দিল্লি নয় দাদা, এটা রিপাবলিক বাংলা, রিপাবলিক দিল্লি নয়। আরে আপনাদের প্রবলেম হচ্ছে আপনাদের বিরুদ্ধে কিছু বললে আপনাদের অপরাধটাকে লঘু করার জন্য অন্য ঘটনাকে তুলে ধরতে হয়। আপনি বাংলায় ফিরে আসুন, এটা পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ, আপনি বাংলায় ফিরে আসুন। আপনি যেটা চাইছেন বলার জোরে সারা রাজ্যে যেভাবে জিতছেন বিধানসভায় জিতছেন সেইভাবে এখানেও জিততে চাইছেন, কিন্তু এটা এখানে সম্ভব নয়। আপনি বাংলায় আসুন দাদা, বাংলায় ফিরে আসুন, বাংলার কথা বলুন, বাংলার কথা বলুন, বাংলায় কি হচ্ছে সেটা বলুন। এটা রিপাবলিক বাংলায় ডিবেট হচ্ছে, রিপাবলিক দিল্লি নয়। উত্তেজনা শরীরের পক্ষে ক্ষতি, করবো আপনি শান্ত হন, বাংলায় বেরুন। জিতেছেন বলে খুন করবেন সেটা বলুন তাহলে, জিতেছেন বলে ঘর ছাড়া করবেন এটা বলুন তাহলে। প্রশ্ন পাঠাবো আপনার কাছে একটা প্রশ্ন, এটা যদি আপনাদের যাবতীয় কার্যকলাপে রাজ্যের জনগণের সিলমোহর বা স্ট্যাম্প বলে মনে হয়, তাহলে আমার প্রশ্ন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেভাবে জিতেছেন, যেভাবে জিতেছেন, আগামী পাঁচ বছর উত্তরপ্রদেশে যাবেন না তো আপনারা কোন সরকারি প্রকল্পের বিরোধী, সরকারি দলের বিরোধিতা করতে, বিজেপির বিরোধিতা করতে যাবেন না তো? ওখানে তো স্ট্যাম্প পড়ে গেছে। এতক্ষণ আলোচনাটা শুনছিলাম, খুব ভালো লাগছিল যে ওই একটা কথা আছে না, মনে বিষ আর মুখে মধু, মানে বিষকুম্ভমান পয় মুখম, যে এখন একটা সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটাই সব থেকে বেশি নির্ভর করে। তো এখন রাজনৈতিক বিরোধী দলকে যদি শত্রু মনে করাটা একটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে। আর অদ্ভুত একটা ব্যাপার দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন যে ভোটে জেতা মানে লাইসেন্স পাওয়া যে আমি কোনো রকম রাজধর্ম পালন করব না, এটা এটা পুরোপুরি দাঁড়িয়ে গেছে। এখন রাজনৈতিক হিংসায় একটু আগে সায়ন একটা কথা বলছিল যে নিচুতলার কর্মীরা আক্রান্ত ইত্যাদি, এখানে কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ এমপিরা বাদ যায় না। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে যে আমি বলছি না যে এই ঘটনাগুলোর ওপরে দৃষ্টিভঙ্গি, কিন্তু ভাবুন আপনি একটা কথা আপনাকে বলি যে মেজরিটেরিয়ান পলিটিক্সের এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। একটা ফ্যাসিস্ট সরকার কিভাবে তার দৃষ্টিভঙ্গিকে নিয়ে চলে যাচ্ছে যে আমি বিরোধিতা রাখবো না, বিরোধী শূন্য হবে কোনো জায়গায়। প্রথম পদক্ষেপ কি, প্রতিদ্বন্দ্বিতা করতে দেবো না, দ্বিতীয় পদক্ষেপ কি ছাড়া করে দেবো, তৃতীয় পদক্ষেপ কি নির্বাচনে অংশ করতে দেবো না মানুষকে, তারপরে পদক্ষেপ কি যে কজন বেঁচে আছে তাদেরকে দলে ফেরত নিয়ে নাও, দলে তুলে নাও সাম দাম দণ্ডভেদ দিয়ে, তারপরে পদক্ষেপ কি না জেদ থাকলে নিকেশ করে দাও।
মেজর মানে মেজরিটি করার জন্য যদি মার্ডারও করতে হয় সেটা করতেও আমি রাজি আছি। দিস ইজ দ্য আগলিয়েস্ট পার্ট অফ দ্য মেজরিটেরিয়ান পলিটিক্স। এই যে ফ্যাসিস্ট একটা সরকারের ছবি একটা মুখ বেরিয়ে পড়ছে সেটার জন্য আমার মনে হয় এই বাংলার রাজনীতিকে 2011 সালের পর থেকে যেভাবে কলুষিত করা হচ্ছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং দুর্ভাগ্যজনক। এটা আগামী দিনে শুনে রাখুন, একটা কথা পরিষ্কার বলতে চাই যে বোতল থেকে ভূত বেরিয়ে পড়েছে আর বোতলে ঢোকানো যাবে না। যে ওঝার মৃত্যু কিন্তু সাপের ছোবলেই হবে, সে দিনের অপেক্ষা করতে হবে। তাই তো আজকে তৃণমূলের লোকেরা তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছে। আজকে তৃণমূলের কাউন্সিলরকে বলতে হচ্ছে যে আমার লোক আমাকে কাজ করতে দিচ্ছে না। আজকে তৃণমূলের এমপিকে বলতে হচ্ছে আমার বাড়ির পাশে সিন্ডিকেটের বোমা পড়ছে। এর উত্তর নেব আজকে তৃণমূলের ঘরে পার্থবাবুর কাছে এর উত্তর নেব। যে বিষবৃক্ষ সমতার কথায় যে বিষবৃক্ষ আপনারা বপন করেছেন সেই বিষবৃক্ষের যে ফল সেটা আপনাদেরকেও এখন খেতে হচ্ছে। অর্থাৎ তৃণমূলের মধ্যে এখন ঝামেলা চলছে যেটা কিনা বিরোধীদের উপর আঘাত। পার্থবাবু এটা বলে উনি মানসিক আনন্দ পেতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো বিরোধ নেই। যদি কোথাও কোনো গন্ডগোল হয়ে থাকে এটা ব্যক্তিগত স্তরে আপনাদের জানতে হবে। এখানে পশ্চিমবাংলায় 294টা বিধানসভা, তার মধ্যে একটা বিধানসভা কি সমস্যা হচ্ছে সেটা দিয়ে সারা বাংলার বিচার হয় না। তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো প্রবলেম নেই, কোনো অসন্তোষ নেই। আমরা পারস্পরিক সবাই সমঝোতা করে একসাথে কাজ করি, এটা নিয়ে অন্য দলের দুশ্চিন্তা না করলেও হবে। আমি আসছি সকলের কাছে। এক এক সময় এক এক বক্তব্য আমরা শুনতে পেরেছি ঘর ছাড়াদের ক্ষেত্রে, ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে। কখনো বলা হয়েছে হিংসা হয়েছে, কখনো বলা হয়েছে হয়নি, কখনো বলা হয়েছে 5 তারিখের আগে হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বিরোধীদের অভিযোগ একগুচ্ছ। কি বক্তব্য ছিল, আমরা যদি সেই বক্তব্যগুলো একবার তুলে ধরি এবং তার পরিপ্রেক্ষিতে আসবো আবার ডিবেটে। পোস্টপোল ভায়োলেন্স কিচ্ছু হয়নি এখানে, নাথিং হ্যাপেন। যা কিছু দু একটা স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছিল সেটা আন্ডার ইলেকশন কমিশন প্রি পোল, নট পোস্টপোল। শায়দ এসি ঘটনায় ভারত কে বিভাজন কে সময় মানে শোনা থা, লেকিন উস আজাদ ভারত মে আব চুনাও কে নতিজো কে পশ্চাৎ ইতনি অসহিষ্ণুতা इनटॉलरेंस हमने आज दिन तक नहीं देखा है। चुनाव के पश्चात जो हिंसा है वो आज़ादी के बाद आज तक किसी ने देखी नहीं है। प्रजातंत्र के लिए बहुत बड़ी चुनौती है ये, आप और हम सबके लिए चेतावनी है। আমি আইনজীবী অনিন্দ্য সুন্দর দাসের কাছে যাব। অনিন্দ্য সুন্দর বাবু, আমি আমি দেখছিলাম যে আমি এখনো পর্যন্ত যে আলোচনা করেছি তাতে করে নিমাইবাবু তো হলো না, বিশ্বজিৎবাবু তাও বোধ হয় কোট আনকোট ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের যে রাজ্য সরকার তার সিলেবাসের মধ্যে পড়লেন। মানে 5ই মের পর তার জীবনে অন্তত কিছু কিছু ঘটনা ঘটেছে। এখন আমার প্রশ্ন আপনার কাছে, যে রাজ্যের সরকার 5ই মের আগে কোনো ঘটনার দায়িত্বই স্বীকার করতে নারাজ, সেই রাজ্যের সরকারকে যে নির্দেশ দেওয়া হয়েছে বা প্রশাসনকে যে নির্দেশ দেওয়া হয়েছে 10 দিনের মধ্যে ঘর ছাড়াদের ফেরানোর, আপনি কতটা আশাবাদী সত্যি সত্যি ফিরবেন? আমি অনেক সময় ধরেই শুনছিলাম, কিছু বলিনি। এই পোস্টপোল ভায়োলেন্স নিয়ে প্রথম মামলা আমি করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতেই 5 জনের বিচারপতির বেঞ্চ গঠন হয়েছিল হাইকোর্টে। আপনারা এখনই দেখালেন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এই রাজ্যে কোনো পোস্টপোল ভায়োলেন্স হয়নি। এই রাজ্যে বহু মানুষ ঘর ছাড়া হয়েছে, ঘর লুট হয়েছে, রেপ হয়েছে, মার্ডার হয়েছে। তারা এই রাজ্যের পুলিশের কাছে যখন গেছে অভিযোগ জানাতে, পুলিশ অভিযোগ নেয়নি। পুলিশের দায়িত্ব ছিল না এটা বলে দায় এড়ানো কথাবার্তা, এগুলোর কোনো মানে নেই। না মুশকিলটা অন্য জায়গাতে, পুলিশের কাছে কবে গেছে, 5ই মের আগে না 5ই মের পরে, সমস্যাটা এইখানে। আগেও গেছে, আমি আপনাকে বলি, আগেও গেছে পরেও গেছে। এই রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তারা পার্টির নেতৃত্বের কথা ছাড়া কোনো কথাই, কারোর কোনো কথাই তারা শোনে না। সেই কারণে এখন আজও পর্যন্ত বিভিন্ন ঘটনায় দেখবেন যারা রেপ হচ্ছে, যারা মার্ডার হচ্ছে, তাদের বাড়ির লোক যখন থানায় যাচ্ছে পুলিশ তার অভিযোগই নেয় না। এবং এটা আমার মুখের কথা না, যে কারণে আপনি দেখুন প্রতিদিনই বিভিন্ন ঘটনা যেটা সিবিআই কে ট্রান্সফার করতে হচ্ছে।
রাজ্যের তরফ থেকেও তো আইনজীবীরা আসেন তাদের বক্তব্য পেশ করতে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা অন্য কোন আইনজীবী কি এমন বক্তব্য এই নির্বাচন পরবর্তী হিংসা ঘটনাগুলোর ক্ষেত্রে পেশ করেছেন যে হুজুর ধর্মমাতা নির্বাচন কমিশনকে 5ই মে পর্যন্ত ঘটনার দায়িত্ব স্বীকার করে ক্ষতিপূরণ দিতে বলা হোক, 5ই মের পরে যা যা ঘটনা আছে, ঘরচারাদের ফেরানোর দায়িত্ব আছে, ক্ষতিপূরণের দায়িত্ব আছে, ওগুলো পশ্চিমবঙ্গ সরকার কাঁধে নেবে, এরকম কিছু শুনেছেন কখনো সওয়াল জবাবে? আমি দুটো কথা বলি, উনারা মামলা যাতে না হয় মামলাকে নষ্ট করার জন্য নানা রকম বিভ্রান্তিমূলক আর্গুমেন্ট করেন, কিন্তু সেগুলো কোনোটাই কোর্টে টেকেনি না, এরকম কিছু বলেছেন কি? উনারকে চ্যালেঞ্জ, হ্যাঁ হ্যাঁ বলার চেষ্টা করেছেন উনারা, যে সেই সময় আমরা দায়িত্বে ছিলাম না, ইলেকশন কমিশন দায়িত্বে ছিল, নানা ঘটনা ঘটেছে, তারপরেও যখন হাইকোর্ট অর্ডার দিয়েছে সেই অর্ডারকে উনারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে, আজও তার কিছু হয়নি। এবং আজকেরই একটা মামলা আমি করেছিলাম, আজকের হিয়ারিং ছিল, তাতে আমি বলেছি এই যে কম্পেনসেশন পার্টটা হাইকোর্টের অর্ডার থাকার পরেও রাজ্য সরকার আজও পর্যন্ত কাউকে কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করেনি, সেটা আজকে রাজ্য সরকারকে ইমিডিয়েট স্টেপ নিতে বলেছে। অতএব এই রাজ্য সরকার 5 তারিখের আগে হয়েছে না পরে হয়েছে এইসব কথাবার্তা বলে রাজ্যের মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে, রাজ্যের মানুষের ক্ষতি হয়েছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, এটা নিয়ে কি উনাদের কোনো দ্বিমত আছে না এটা নিয়ে উনারা দিতে চাইছেন না সেটা ক্লিয়ার করুন। আমি শাওনের কাছে আসবো, পার্থবাবুর কাছে উত্তর নিয়ে শাওনের কাছে আসবো। পার্থবাবু, পার্থবাবু যে যুক্তিটা আপনি দিচ্ছেন, যে যুক্তিটা আপনি বলছেন যে 5 তারিখের আগে যে হিংসা হয়েছে তার দায় আমাদের নেবে, নির্বাচন কমিশনের দায় যা হিংসা হয়েছে সবকিছু, গত এই সরকার গঠনের কতদিন হলো পার্থবাবু? প্রায় 1 বছর হতে চললো, তা 1 বছর ধরে যারা ঘর ছাড়া তাদেরকে ঘরে ফেরানোর দায়িত্ব কি নির্বাচন কমিশনের ছিল, নাকি তাদের ঘরে ফেরানোর দায়িত্ব ছিল পুলিশ প্রশাসনের? কেন আদালতকে নির্দেশ দিতে হচ্ছে তারপরে ঘরে ফেরার ব্যবস্থা হবে ঘর ছাড়াদের? অতি অবশ্যই পুলিশ প্রশাসনের, আর আমি কখনো এই কথা বলিনি যে 5 তারিখের আগে যদি কারোর উপর অত্যাচার হয় তার দায়িত্ব রাজ্য সরকারের নয়। আমি বলেছি যে ঘটনাগুলো ঘটেছে তখন পুলিশকে পরিচালনা করবার দায়িত্ব নির্বাচন কমিশনের ছিল, রাজ্য সরকারের দায়িত্বটা কি ছিল সেটা বলুন। প্রত্যেককে পুলিশকে চালানো নির্বাচন কমিশন, অথচ আপনারা বলছেন রাজ্য সরকারের দায়িত্ব ছিল, রাজ্য সরকারের পার্টি প্রশাসন নয়, কি যে বলছেন দাদা, খেই হারিয়ে ফেলছেন। আমি আমার বক্তব্য হচ্ছে অতি অবশ্যই এটা পুলিশ প্রশাসনের দেখা উচিত। আমি যতদূর জানি পুলিশ ইতিমধ্যেই যারা যারা একটা তালিকা জমা দিয়েছিল তাদের বেশিরভাগ লোকই বাড়িতে ফিরে গেছে, এরপরেও যদি মনে করে কেউ বাইরে আছে তার জন্য তো একটা 3 জনের কমিটি হয়েছে, তারা তো 10 দিনের মধ্যে রিপোর্ট দেবে, তখনই বোঝা যাবে হোয়াট ইজ হোয়াট, আসল সত্যটা কি। আপনার একটু আগের ভিডিও আর 10 মিনিট পরের ভিডিও যদি পাশাপাশি ব্ল্যাক এন্ড হোয়াইট করে চালানো হয় আপনিও লজ্জা পাবেন। আপনি তারা যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হচ্ছেন তিনি তো অন্তত 6-7 মাস বাদে কথা পাল্টান, আপনি যদি 6-7 মিনিটে পাল্টে দেন সেটা খুব মুশকিলের ব্যাপার। অনিমন্দা, প্রথম কথা হচ্ছে এখানে পুলিশ নিয়ে আমরা আলোচনা করছি, রাজ্য পুলিশের প্রসঙ্গ আমাদের এই গোটা কথার মাঝখানে তো এলো, কোন পুলিশকে নিয়ে কথা হচ্ছে? হাসখালির ঘটনা ঘটবার পরে ডিজিকে মঞ্চে বসে মমতা ব্যানার্জি জিজ্ঞাসা করেন, ডিজি ঘাড় নেড়ে দেয়। বকটুইয়ার ঘটনার পরে ডিজি 1 থেকে 2 ঘন্টার মধ্যে বলে দেন গোটা ঘটনা অরাজনৈতিক। না প্রসঙ্গে পুলিশকে নিয়ে আমি রাজ্য পুলিশ বলেই বলছি, আইন শৃঙ্খলার বিষয়। ঝালদার ঘটনা ঘটবার পরে ভিকটিমের বউ গিয়ে বলছে থানার আইসি তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য প্রস্তাব দিত, কোন রাজ্য পুলিশকে নিয়ে কথা বলা হচ্ছে? আইপিএস এসএমএইচ ইজ্জা ওই মুকুল রায়ের জন্য যার জন্য তোলা তুলতে যেত,
তো আমি খুব নির্দিষ্টভাবে বলছি এনআই চাচ্ছি নিমা সরকার যিনি ঘর ছাড়া আমাদের সঙ্গে স্বয়ং স্বয়ং যিনি ঘর ছাড়া প্রসঙ্গেই আসছি ঘর ছাড়া প্রসঙ্গেই আসছি হাইকোর্ট কি বলছে হাইকোর্ট তার অর্ডারে একদম স্পেসিফিক ভাবে কি বলেছে এনএইচআরসি রিপোর্টে কি ছিল এ রাজ্যের বুকে শাসকের আইন চলছে এ রাজ্যের বুকে আইনের শাসন চলছে না এক নাম্বার কথা দুই নাম্বার কথা এই যে একটা বিরোধী শূন্য মনোভাব সব শূন্য করে দেবো যা বিরোধী আছে সব মেরে দেবো এবারে তো মেরেছে অনির্বাণ দা ধরো এই বকটুইতে বিরোধী কিন্তু নেই এবারে মুদ্রা কথা হচ্ছে দলের মধ্যেও যদি আমার অপোজিশনে কেউ থাকে আমার বিপরীতে যদি কেউ কথা বলে আমি তাকেও মারবো প্রয়োজনে তাকে কোপাবো তারপর তাকে পোড়াবো আর মমতা ব্যানার্জি গিয়ে বলবেন আনারুল খবর দেয়নি তাই জন্য ওকে অ্যারেস্ট করা হতো আনারুল ঘটনার প্রত্যক্ষদর্শী এই যা যা পোস্টপল ভায়োলেন্স এখানে দেখছো নোটোরিয়াস ক্রিমিনাল রিপোর্ট এনএইচআরসি রিপোর্ট বলছে নোটোরিয়াস ক্রিমিনাল কার নাম আছে ঘরছাড়ারা কি বলছেন তারা এখন ফেরার কথা যেখানে আসছে সেখানে কি তাদের এই ফেরাটা আনন্দের নাকি আতঙ্কের তাদের কাছে কি বলছেন তাদের বক্তব্য শুনবো তারপরে নিমাই সরদারের কাছে যাব শুনুন বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে থাকবো বাইরে বাকুলে থাকতে দেবে না আর নয় ঠ্যাং কেটে দিচ্ছে পা ভেঙে দিচ্ছে হাত কেটে দিচ্ছে কি করে এমন করে দেশে থাকবো গ্রামে পুলিশ পুলিশ কি বলছে হ্যাঁ আমাদের দল নেই বলে তাদের দল আছে বলে বম পেয়েছে পুলিশ থাকায় উলিবেড়ের পুলিশ থাকায় এরকম করতেছে আগে পার্টি অফিসে ছিলাম কাপড়ি চুপড়ি তো কিছু ছিল না পার্টি অফিসের লোক কাপড়ি চুপড়ি দিয়েছিল সেসব আপনাকে বললে বোঝাতে পারবো না আমার যা অবস্থা হয়েছে এই মেয়ে ছেলেগুলো সব আধার কার্ড আইডেন্টি কার্ড সব পুড়ে গেছে কিচ্ছু নেই জানো কি বলবো আপনাদের আমার অবস্থা দেখলে আপনাদের কান্না পাবে আমার যা অবস্থা হয়েছিল এখন মোটামুটি এই পুলিশ যদি পাঠায় উলুবেড়িয়ার পুলিশ যদি পাঠায় পুলিশ থাকাই আমার ঘর বাড়ি সব পুড়েছে পুলিশ তো আমি পুলিশকে বিশ্বাস করিনি না হ্যাঁ আতঙ্ক তো আমার থাকবেই স্যার আমাকে বম পিস্তল আমাকে যদি রাত্রেবেলা যদি ধরে ফেলতো আমাকে মোটা পিস পিস করে ফেলতো ওরা বাড়ি হ্যাঁ কোনো মতন করে এখন আমরা চলছি বাচ্চা ছেলেকে আমরা চালাতে পারি না এর জন্য সরকার যদি আমাদের ক্ষতিপূরণটা দেয় খুবই ভালো হবে ভয়েতে টিভি সামনে মুখও দেখাতে পারছে না হয়তো এই আমি এই দেখাচ্ছি আমি হয়তো আমার বাম্মার উপরে এই সবসময় ফলসি যে কেসটা হয়ে আছে সেই কেসটা তোলার জন্য সবসময় চাপ আসছে ওই যে ঘর ভাঙা কেসটা আছে যে এনএইচআরসি যে কমপ্লেনটা আমরা করেছিলাম সেটার জন্য চাপ আসছে সবসময় তাদেরকে ঘরে পার্টি অফিসে ডেকে নিয়ে যাচ্ছে ডেকে নিয়ে গিয়ে কেস না তুললে বিপদ হবে এই হবে সবসময় একটা আতঙ্কের মধ্যে রেখে দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা ঘর ছাড়া তাদের মধ্যে আতঙ্ক এখনও রয়েছে আতঙ্ক গ্রাস করেছে তাদের তারা মনে করছেন যে ঘর ফিরে পেলেও ঘরে ফিরে এলেও তারা স্বস্তিতে থাকতে পারবেন না নিমাইবাবুর কাছে যাব নিমাইবাবু আপনি একজন ঘর ছাড়া এই ভোট পরবর্তী হিংসার ঘটনায় আপনি ঘরে ফিরে কি স্বস্তিতে থাকতে পারবেন এই ঘর ছাড়াদের ঘরে ফেরানোর যে নির্দেশ সেটা কি আপনার কাছে আনন্দের নাকি এখনও আতঙ্ক রয়েছে দিদি ঘর আনন্দ তো আছে শুনে আনন্দ লাগছে কিন্তু ফিরতে আতঙ্ক মানে ভয় আমাদের যেন বুক কাঁপছে বুঝলেন দিদি কেন যা আমাদের অবস্থা হয়েছিল যে আমরা চোখে জেগে যে জিনিসটা দেখেছিলাম হ্যাঁ দিদি দিনের বেলা যা গুন্ডা বাহিনী যা দাপাদাপি আমরা দেখেছিলাম সে দেখে আমাদের বুক যেন এখনো ভয়তে সে ঘরে ফেরার আতঙ্কটা এখনো আমার বুকের মধ্যে যেন ভয়ে কাঁপছি আমরা এখন দিনের বেলা আমার স্ত্রী বাচ্চাকে দিয়ে ফেলে দিয়ে হাত ভেঙে দেওয়া হলো আমার স্ত্রীর তারপরে আমার আমার বউ ফোন করেছে তুমি বাড়ি আসুনি তোমাকে মেরে ফেলে দেবে তারপরে বাইরে কিছু আমি একটু দূরে দাঁড়িয়ে আমার একটা ভাইয়ের ভাইকে বললাম যে দাদা আমার স্ত্রী বাচ্চাকে অন্তত কোনো রকম বাঁচিয়ে নিয়ে আসো ওদের কাছ থেকে বলে ওদের কাছ থেকে কোনো রকম নিয়ে সেই থেকে আমি বাইরে আছি দিদি ঠিক আছে তা এই যে ভয়ঙ্কর তার কদিন পরেই আমাকে ফোন করা হয়েছে যে তুমি জাহাঙ্গীরের পার্টি অফিসে আসো নইলে তোমার ভরপর ভাঙা তা আমি আর যাই তার পরের দিনকে সবাইকে ডেকে আমার দিনের বেলা ঘরপর ভাঙচুর করেছিল সব লুট হয়ে গেল ওই একটা পুরো জিনিস নেই আমার ক্যান্সার পেশেন্ট বাচ্চা আছে দিদি সেই ক্যান্সার পেশেন্ট বাচ্চাকে নিয়ে আমি বাইরে কী অনাহারে কাটিছি দিনের পর দিন কিছু সমর্থন করে না সেটা যে কোনো রাজনৈতিক দলই করুক এই 2019 পরে ব্যারাকপুরের বুকে 850 তৃণমূলের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি
দেখুন আপনারা তো এ দিতে চাইছেন না, ক্ষতিপূরণ দিতে চাইছেন না, বরঞ্চ এই ক্ষতিপূরণটাকে একটু ঘুরিয়ে দিন। আপনারা ঘর ছাড়াদের ঘর ছাড়া ভাতা দেওয়া শুরু করুন, কারণ মমতা দি এটা দিতে ভালোবাসেন। পুলিশ ঘাড় ধরে ঘরে ঢুকিয়ে দেবে, পোস্টপোল ভায়োলেন্সে সব লোক ঘরে ঢুকে গেল আইনের খাতায়, কিন্তু তারপরে রাতের অন্ধকারে আবার যখন আপনার ভাইয়েরা হামলা শুরু করবে, ওই যখন লোকগুলো নতুন করে ঘর ছাড়া হবে, তখন সেটা আর না সিবিআই এর আন্ডারে যাবে না কোনো কিছুর আন্ডারে, তখন তো নতুন মামলা, নতুন কেস, সব নতুন কিছু। এই ব্যবস্থাটা অবলম্বন করবেন আপনারা, এটা সবাই জানে। আমি আমি আসবো, আমি পার্থবাবুর কাছে তার আগে একটা প্রশ্ন করবো। পার্থবাবু, আমি আবার একটু পিছনে ফিরে যাচ্ছি, 2008-09-10 এই ইএম বাইপাসের ধারে উত্তর পঞ্চান্ন গ্রামে আপনাদের যে পার্টি হবে তৃণমূল কংগ্রেসের, মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়রা আমাদের প্রত্যেকদিন খবর দিতেন, আমরা রিপোর্ট করতে যেতাম, একতলাতে লঙ্গরখানা খোলা হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে পার্থবাবু। সেই দিনগুলো পশ্চিমবঙ্গের বুকে ফিরে আসবে, এটা নিশ্চয়ই আপনারাও চাননি, আর এটা ভেবে নিশ্চয়ই আপনাদের পরিবর্তনের ডাকে রাজ্যের মানুষ সাড়া দেননি। কেন ফিরছে, কেন ফিরতে দিচ্ছেন? কোনো অবস্থাতেই এটা আমরা ফিরতে দিচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে পুলিশ প্রশাসন পশ্চিমবাংলায় শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য যতদূর অবধি করা সম্ভব সেটা করছে। এবার ইলেকশন পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তাতে কিন্তু নির্বাচনের পূর্বে বিজেপি নেতারা যে ধরনের বক্তব্য রেখেছিলেন সেটাও পশ্চিমবাংলায় একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছে। শুধু বিজেপির নেতারা বক্তব্য রেখেছিল, আজকে যে কিরকম একটা অসুখে হাসপাতালে ভর্তি আছে, সে যখন পুলিশের গাড়িতে বোমা মারতে বলতো তখন আপনাদের মনে পড়েনি, তখন আপনারা চোখ ফোটেনি, কানে শোনেননি। কি অসুখ? এই কি অসুখে বলা যাবে না, অ্যাডাল্ট অসুখ না। প্রথম কথা, আমি প্রথমে বলি যে উনি অদ্ভুত একটা কথা বললেন, 2019 সালের পর থেকে ইত্যাদি ইত্যাদি। আমি যে যে সর্দার সাহেবকে দেখালেন আপনি, সম্ভবত ফলতার ঘটনা, উনি যার নাম করছেন, সেই কনস্টিটিউয়েন্সিতে 2018 সালে 94% জায়গাতে একটা মাত্র পঞ্চায়েত ছাড়া আশুতি ওয়ান, তাছাড়া একটা প্রার্থীকে ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি কোনো বিরোধী দলের, কোনো বিরোধী দলের। আমি কোট করে বলছি, ডায়মন্ড হারবারের সেই পার্লামেন্টে বিরোধী শূন্য, সারা পশ্চিমবঙ্গে 34% আসনে বিরোধী শূন্য করা হয়েছে। এর ফলশ্রুতি কি দেখুন, এনারা দায়িত্ব নিয়ে 2011 সালের পর থেকে পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, সাংসদ, বিধায়ক সমস্ত নিয়েছেন, দখল করেছেন। একটা ভালো ফল কিন্তু আছে, একটা ভালো ফল আছে, একটা ভালো ফল আছে, আমি বলবো। বলুন কি ভালো? আমি আমি পার্থবাবুকে ধরিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আমাকে বলতে দেবেন? আমি বলছি ভালো, আমাকে বলতে দেবেন। দেখুন, বকটুইয়ের ঘটনার পর আপনারা তো বলছেন যে মেরেছে তৃণমূল, মরেছেও তৃণমূল বলছেন তো আপনারা, সবাই বলছে যে ওখানে তৃণমূল ছাড়া কিছু নেই। দেখুন, ক্ষতিপূরণ ঘোষণা করতে আর পেতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু সবাই, খুব ভালো কথা। কিন্তু আর এখানে দেখুন, কিন্তু ক্ষতিপূরণ দেবো কি না, দিলে কতদিনে দেবো, তার জন্য কতবার চক্র কাটতে হবে, মুখ্য সচিব, কলকাতা হাইকোর্ট, আপনি সময় লাগছে, তৃণমূল না। আপনি যত আলোচনা করছেন কিন্তু একটা কথা মনে রাখবেন, এই আগ্রাসী মনোভাব, ওয়ান পার্টি ডেমোক্রেসি, একটা দলই থাকবে, এর এর ফল আজকে পেতে হচ্ছে, যে কোনো বিরোধী দল থাকবে না, বিরোধী শূন্য থাকবে না, সমস্ত জায়গা দখল করে নেব। শুনুন, ইতালিতেও হয়নি, শেষ হয়ে গিয়েছিল, জার্মানিতেও শেষ হয়ে গিয়েছিল, পশ্চিমবঙ্গতেও। সায়নের কাছে যাব, সায়নের কাছে যাব। সায়ন, বারবার কখনো অধিকারের জন্য, কখনো বিরোধীদের বিরোধিতার জায়গা তৈরি করার জন্য আদালতের দ্বারস্থ হতে হলো। আজকে আদালতের এই রায় কোথাও না কোথাও কি মনে হচ্ছে আবারও এরপরে আদালতের দ্বারস্থ হতে হবে, আবারও ক্ষতিপূরণ সহ ঘরে ফেরানোর বিষয়ে আবারও কড়া নাড়তে হবে? আমার তো মীনাক্ষী একটা উল্টো ভয় লাগছে যে আগামীকাল তৃণমূল কংগ্রেস আবার না কিছু আইনজীবী আদালতে পাঠিয়ে আদালত বন্ধ করে দেবো, ওই এজলাস মানবো না, ওই এজলাসে কাউকে ঢুকতে দেবো না, এটা না তৃণমূল কংগ্রেস করে। কারণ গণতন্ত্রের সবকটা প্রতিষ্ঠান তৃণমূলের দ্বারা আক্রান্ত, বেঁচেছিল বিচার ব্যবস্থা, 17 নম্বর কোর্ট, যেখান থেকে এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রায় বেরিয়েছে, অর্ডার বেরিয়েছে, সেটাকেও এখন বয়কট করা চলছে। ফলত আবারও বলছি, এই তৃণমূল কংগ্রেস যে গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতিকারক তা আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল, গোটা দেশের মানুষ দেখলো নিজের বাড়িতে ফেরবার জন্য কোর্টের ইন্টারভেনশনের প্রয়োজন হয়, রাজ্যের পুলিশ, মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী। আমি 10 সেকেন্ড সময় দেবো বিশ্বজিৎ সরকারের কাছে যাব। বিশ্বজিৎ বাবু, আজকে ক্ষতিপূরণ থেকে শুরু করে যে ঘরে ফেরানোর নির্দেশ 10 দিনের মধ্যে, সবটাই কি স্মুথলি হবে বলে মনে করছেন আপনি?
না একদমই না, আমাদের রাজ্য প্রশাসন দেখুন আবার হয়তো আমাকে ছ সপ্তাহ পরে হয়তো আবার কোর্টে যেতে হতে পারে, অথবা যারা ঘর ছাড়া রয়েছে তাদেরকেও দেখুন ঘরে ঢোকার পরে তাদেরকেও হয়তো মারধর করতে পারে, অথবা ঘরে ঢোকানো হবে না 10 দিন পরে। কেন রাজ্য সরকারের এটা মনোভাব হয়ে গেছে যে এই পুরো সিস্টেমটা, যে পুরো ব্যাপারটাকে তারা ধামাচাপা দেবে, ঘর ছাড়াদের ঘরে ফেলবে না। আমি বিশ্বজিৎ বাবুর কথা সূত্র নিয়ে শেষবারের মতো পার্থবাবু আপনার কাছে আসছি। রাজ্য সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন উঠছে এই অবস্থায় দাঁড়িয়ে, আরো প্রোঅ্যাক্টিভনেস দরকার নয় কি, নাকি বারবার আদালতে মানুষকে যেতে দিলে আপনাদের সুনাম বাড়বে? বিরোধী দলের কাজই তো সমালোচনা করা, সরকারের ভালো কাজ বিরোধী দল বলবে কেন? তা ওরা ওদের মতো করে বলবে। আমার খুব ভালো লাগছে তৃণমূলের, দেখুন আপনাদের এখানে কেউ আইনজীবী নেই, আপনারা যাদের আইনজীবী বলে বসাচ্ছেন তারা একটা পার্টি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এবার আমার বক্তব্য হচ্ছে সেটা বিরোধী দল হিসেবে তারা বলবে, এ নিয়ে আপনার মনে কোনো সন্দেহ রাখবেন না, কিন্তু এর সাথে যুক্তি গণতন্ত্র বাংলা ডিবেটে যারা যোগ দিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। অর্থাৎ আজকে এই জায়গা থেকে বারবার যে বিষয়টা সামনে আসছে এবং ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে একটা কথাই যে মানুষ তারা ঘরে ফিরুন, যারা ঘর ছাড়া হয়েছিলেন তারা দ্রুত নিজের পাড়ায়, নিজের সেই পরিচিত যেখানে ছোট থেকে বড় হয়েছেন, যেখানে তার সমস্ত স্মৃতি, সেখানে খুব দ্রুত ফিরে যান। এটাই কাম্য এই মুহূর্তে এই গণতান্ত্রিক, এখনো পর্যন্ত এই গণতান্ত্রিক দেশে। একটা ছোট বিরতি নেব, বিরতির পর আবারও আমরা ফিরছি, সঙ্গে থাকুন। মুর্শিদাবাদে বিজেপিতে জোর কোন দল, এমনটাই অভিযোগ জেলা সভাপতির অপসারণ দাবি দলেরই একাংশের। ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ। জঙ্গিপুরে বিজেপির দলীয় অফিসে তালা ঝুলিয়েছেন বিজেপির প্রাক্তন টাউন সভাপতি শুভাশিস চক্রবর্তী। অর্থাৎ ধনঞ্জয় ঘোষের সঙ্গে শুভাশিস চক্রবর্তীর দ্বন্দ্ব এবং তাতে তালা ঝুলল দলীয় কার্যালয়ে। রাজ্যে যখন বিভিন্ন কমিটি থেকে বিজেপির নেতা বা বিজেপির বিধায়কদের পদত্যাগের খবর আসছে, ঠিক তখনই মুর্শিদাবাদে এবার জঙ্গিপুরে দলীয় অফিসে তালা ঝুলিয়ে দিলেন দলেরই একাংশ। দলীয় অফিসে তালা দিলেন বিজেপির প্রাক্তন টাউন সভাপতি, যিনি তালা ঝুলিয়েছেন সেই শুভাশিস চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শুভাশিসবাবু, দলের অফিসে আপনারাই তালা ঝুলিয়ে দিচ্ছেন, অর্থাৎ বিজেপি কর্মীরা, কেন? দেখুন তালা ঝুলায়নি, এটা তালা মাঝে খোলা আছে, এই ছবিটা কিসের? তালা ঝোলার কোনো প্রশ্নই নেই, কারণ দেখা যাচ্ছে তালা ঝোলা তো ছবিতে খুলেছি, কাল থেকে পার্টি অফিস খুলেছি, তালা ঝোলার কোনো প্রশ্নই নেই। এই যে ছবিটা বন্ধ ছিল, আমি প্রাক্তন টাউন সভাপতি, এই যে ছবিতে তালা ঝোলাতে দেখা যাচ্ছে, ছবিটা তাহলে মিথ্যে, আপনি নন, অন্য কেউ? না, তালা তো থাকবে, স্বাভাবিক কথা, পার্টি অফিসে তালা তো মা থাকবেই, খোলার সময় খোলে, তালার সময় মা তালা মানি, তালা মানে গল্পটা নেই, কারণ আজকে বিকেলে সাংবাদিক সম্মেলন হয়েছে, দেখেছেন পার্টি অফিসই হয়েছে এবং সকালেও মানে হয়েছে, তালকা থেকে পার্টি অফিসটা খোলা হয়েছে। ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে আপনাদের তাহলে কোনো বক্তব্য নেই, মানে আপনারা খুশি দল যেভাবে চলছে? না না, ধনঞ্জয় ঘোষ যখন সভাপতি হন আমরা মেনে নিয়েছিলাম, সম্বোধনা দিয়েছিলাম, সবই করেছিলাম, পরবর্তীকালে যে কার্যকলাপ করেছিলাম আমাদের আন্দোলন বা আমাদের মনোব্যথা বা কষ্ট বলতে পারেন, এই জন্য আমরা রাজ্যকে এবং কেন্দ্রকে জানাচ্ছি, তার জন্য আজকে সাংবাদিক সম্মেলন করেছি। ধন্যবাদ শুভাশিসবাবু, আমরা কথা বললাম শুভাশিস চক্রবর্তী, যার এবং যার গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ জঙ্গিপুরে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার, দলের জেলা সভাপতির বিরুদ্ধে, অর্থাৎ দলের জেলা সভাপতির কাজ মনোমতো না হওয়ায় তার বিরুদ্ধে। চাকরি প্রার্থীদের অবস্থানে নওশাদ সিদ্দিকী, কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার প্রার্থীদের অবস্থান, তাতে নওশাদ সিদ্দিকী তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বিধানসভায় এই ইস্যু তুলে ধরবেন বলে জানিয়েছেন, রিপাবলিকে এক্সক্লুসিভ ইন্টারভিউতে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী, কি বলেছেন তিনি শুনুন। সরকারের পক্ষ থেকে একটা কোনো প্রতিনিধি এসে এনাদের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করাই চিন্তা ভাবনা করেনি, যে আজকে 7 দিন অতিবাহিত হলো, হাঙ্গার স্ট্রাইক আছে, হাঙ্গার স্ট্রাইক আমরা জানি কতটা ভয়াবহ, কতটা মর্মান্তিক পরিণত হতে পারে, কিন্তু তারপরেও সরকারের কোনো রকমভাবে ভ্রুক্ষেপ করছে না, কারণ সরকারের আমি মনে করি যে আমি যেটা ফিল করছি, এত এই সিটগুলোর জন্য এত জনের কাছ থেকে টাকা তুলেছে, যদি কাকে সিট দেবে, যারা মেরিটোরিয়াস যাদের লিস্টেড তাদেরকে দেবে, না যাদের কাছে টাকা তুলেছে নন লিস্টেড তাদেরকে দেবে, এই নিয়ে এখন তারা চিন্তিত, সেটা কোনটাকে দেবে, এদেরকে দিলে তো তাদেরকে দিতে পারবে না, তাদের পার্টি তো ভেঙে পড়বে,
সুতরাং এদেরকে কোনো রকম অ্যাভয়েড করে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এদের সাথে আছি, এই বিষয়গুলো বিধানসভা উত্থাপন করব, স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমি এটা দৃষ্টি আকর্ষণ করব, সাথে সাথে যে লড়াই করছে এদের লড়াই আমি সর্বসময় এদের হাতের পাশে আছি সেটা জানাচ্ছি। অর্থাৎ কর্মশিক্ষা ও শারীর শিক্ষার যারা চাকরি প্রার্থী তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নওশাদ সিদ্দিকী, এবং তিনি বলেছেন এই বিষয়টি তিনি বিধানসভাতে তুলবেন, রিপাবলিকে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। এবার পথে নামছে রাজ্য বিজেপি, রাজ্যের চাকরি প্রার্থীরা যে আন্দোলন করছেন সেই ইস্যুতে এবার পথে নামছে বিজেপি। 26 এপ্রিল বিকাশ ভবন অভিযান তাদের, বিকাশ ভবন অভিযানে যুব মোর্চা যাবে, SSC এবং SLST সহ একাধিক ইস্যুতে অভিযান। একেবারে মীনাক্ষী, দেখো বারবার এই নিয়ে কথা উঠেছে যে যেখানে শুভেন্দু অধিকারী বিকাশ ভবনের সামনে যেতে পারেন সেখানে চাকরি প্রার্থীদের দাবি নিয়ে যাতে সব থেকে বেশি সরব হওয়ার কথা সেই বিজেপি যুব মোর্চা বা ছাত্রদের জন্য তরফ থেকে কোনো এখনও পর্যন্ত কোনো আন্দোলন দেখা যাচ্ছে না কেন। যুব মোর্চার দায়িত্ব নেওয়ার পর ইন্দ্রনীল খাঁ তিনি কিন্তু এই বিষয়ে সক্রিয় হয়েছেন এবং দেখা যাচ্ছে চাকরির দাবিতে এবার আন্দোলনে নামছে বিজেপি যুব মোর্চা। ঝালদায় তপনকান্ত খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হলো, আজ পুনর্নির্মাণ করলেন সিবিআই আধিকারিকরা। তপনকান্ত খুনের আমরা জানি যে সিবিআই আধিকারিকরা তারা বিভিন্ন সময়ে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং তপনকান্ত খুনের যারা ইতিমধ্যে যাদের বয়ান রেকর্ড করা হয়েছে সমস্ত তথ্য কিন্তু খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। তার পরিপ্রেক্ষিতে আবার আজকে পুনর্নির্মাণ করা হলো, ঠিক কী হয়েছিল, কখন তপনকান্দুর উদ্দেশ্যে বোমা মারা হয়, গোটা বিষয়টি পুনর্নির্মাণ করে বোঝার চেষ্টা করলেন সিবিআই আধিকারিকরা। জবাব চাই বাংলা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। নজর থাক রিপাবলিক বাংলায়, নমস্কার।